জনগণের যে প্রত্যাশাটা, সে প্রত্যাশাটা আমাদের পূরণ করতে হবে। একটা বৈরী পরিবেশ আছে আন্তর্জাতিকভাবে, তার সেগুলি মোকাবেলা করেই, দেশের অভ্যন্তরেও আছে, সেগুলি মোকাবেলা করেই কিন্তু আমাদের এগোতে হবে। খাদ্যপণ্য যখন একটু দাম বাড়ে, কৃষক যখন দাম বাড়ে, কৃষক খুশি হয়, কিন্তু যারা ভোক্তা তারা দুঃখ পায়, তাদের উপরে চাপ এসে পড়ে। দেখেন একটা ব্যালেন্স করতে হবে, এটা একটা কীভাবে সামঞ্জস্য করা যায় সে বিষয়টার উপরে আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের ক্ষমতা আসাটা অত্যন্ত প্রয়োজন ছিল। আহ্বান করবো আমাদের সকল নেতাকর্মীকে, যারা নির্বাচন করেছে, কেউ জয়ী হয়েছে, কেউ জয়ী হতে পারে নাই। এই যে একজন আরেকজনকে দোষারোপ করা বা কার কি অপরাধ সেগুলি খুঁজে বানো, এগুলি বন্ধ করতে হবে। রোজার সময়ে রোজার জন্য যা যা দরকার রমজান মাসে সবই আমরা আগাম ক্রয় করার ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি এই মূল্যস্ফীতি যাতে আরও হ্রাস টেনে ধরা যায় তার জন্য যথেষ্ট ব্যবস্থা আমরা নেব। পলিসিস দেয়ার ছোটোখাটো কিছু বিষয় আছে, সেগুলো হয়ে গেলেই চট্টগ্রাম বন্দর ব্যবহার করে রামগড় দিয়ে এবং আখাউড়া দিয়ে পণ্যের পরিবহন সেটি শুরু হবে। আমাদের বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে ভারত আমাদের পাশে ছিল, আছে। উৎপাদনের পরে মজুদ, তারপরে আপনার বাজারজাতকরণ, বিপণন এবং আমদানি, রিয়েল টাইম ইনফরমেশন আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমরা আসলে আইসিটি থেকে দিতে চাই। আগামী 31 তারিখের মধ্যে দুটো প্ল্যাটফর্ম, একটা ফুড ফর নেশন, আর একটা হচ্ছে আমাদের 333 যে অভিযোগ ম্যানেজমেন্ট আর কমপ্লেইন ম্যানেজমেন্ট সেন্ট্রালাইজড যে সিস্টেম, মার্কেটে কোথাও কোনো কারসাজি হলে সাথে সাথে ওখানে যাতে অ্যাকশনে যেতে পারি।